রাজ্যে যে খুন খারাপ এগুলি হচ্ছে, এগুলিকে পরোক্ষভাবে মদদ দিচ্ছেন রাজ্য পুলিশের মহানির্দেশক। এ নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। বিলোনিয়ায় কমলপুরের বাসিন্দা বেনু বিশ্বাসের মৃত্যুকাণ্ডে সোমবারে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন তিনি প্রয়াত বেনু বিশ্বাসের বাড়িতে যান এবং রাজ্যের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ে নিজ মন্তব্য তুলে ধরেন। রাজ্যে যে খুন খারাপিগুলি হচ্ছে, এগুলিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদ দিচ্ছেন রাজ্য পুলিশের মহানির্দেশক। এ নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। বিলোনিয়ার কমলপুরের বাসিন্দা বেনু বিশ্বাসের মৃত্যুকাণ্ডে সোমবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন তিনি সকালে মহকুমার রাজনগরের কমলপুরে প্রয়াত বেনু বিশ্বাসের বাড়িতে যান, পরিবারের লোকজনেদের সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলেন। পরে তিনি গণমাধ্যমের সামনে তার প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে এরকম মন্তব্য করেন। তিনি আরো বলেন, গোটা রাজ্যে চলছে অরাজকতা, রাজ্যের রাস্তাঘাটে প্রতিদিন 42 লাশ পাওয়া যাচ্ছে। এ সমস্ত মৃত্যুকাণ্ডের তদন্তে অনীহা রয়েছে পুলিশের, কেননা বেশিরভাগ ঘটনাকে পুলিশ দুর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছে। রাস্তায় প্রতিদিন 42 লাশ পাওয়া যাচ্ছে, পুলিশ জানে না। মানুষ যখন খোঁজ পাঠায়, তারপর ঘন্টা দুই তিনেক পরে খোঁজ পাওয়ার পরে গিয়ে লাশ উদ্ধার করে। মানুষ যখন জিজ্ঞেস করে, লাশ নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই বলে দেয় এটা তো দুর্ঘটনা, এটা আত্মহত্যা। বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যের আইন শৃঙ্খলা জনিত পরিবেশকে ঘিরে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের প্রাপ্য টাকার একটা অংশে ভাগ বসাচ্ছে বিজেপির মণ্ডল নেতারা। প্রধানমন্ত্রী দিল্লি থেকে বক্তৃতা করে ভয় পেয়ে গেছিল যে ভোটের আগে এই সমস্ত করে মানুষকে প্রভাবিত করতে না পারলে নগরের নির্বাচনে হেরে যাবেন। 2011 সালে এই তালিকা আমরা পাঠিয়েছি গ্রামের মানুষের জন্য, শহরের মানুষের জন্য। এখন কি খবর আসছে, 2021 সালে প্রথম দফার কিছু টাকা দিয়েছেন, সেই টাকা যখন তুলতে যাচ্ছে তখন এই মণ্ডলের লোকরা, বিজেপির লোকরা, এই দুর্বৃত্তপনা যারা করছে তারা গিয়ে বলছে 5, 10, 15, 20 হাজার করে টাকা দিতে হবে। বলে কেন, বলে প্রশ্ন করার কোনো দরকার নেই, আমরাই তো তোমাদের টাকা পেতে সাহায্য করেছি, যদি আমাদের টাকা না দাও তাহলে কা দেওয়া হবে। প্রয়াত বেনু বিশ্বাসের বাড়িতে বিরোধী দলনেতা মানিক সরকারের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী সহ স্থানীয় জেলার দলীয় নেতারা। গোটা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টিকারী এই মৃত্যুকাণ্ডে বিরোধী দলনেতা মানিক সরকার এমন মন্তব্য করলেও স্থানীয় জেলা পুলিশের এক আধিকারিক সূত্রে দাবি করা হয়েছে, বেনু বিশ্বাসের মৃত্যুর ঘটনার পরপরই স্থানীয় থানার তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে তদন্ত যথাযথ পথেই এগোচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।